নমস্কার, সুচিস্মিতা সার্ট গ্যালারিতে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজকের ভিডিওটা একটু অন্যরকম। সচরাচর যে ধরনের ভিডিও আমার চ্যানেলে আসে তার থেকে একেবারেই অন্যরকম। এটা একটা পোর্ট্রেট পেন্টিংয়ের ভিডিও। আমি এই ধরনের কাজ অর্ডার নিয়ে করে থাকি। তো এটা করতে করতে আমার মনে হলো যে পোর্ট্রেট পেন্টিংয়ের কিছু টিপস যদি তোমাদের সাথে শেয়ার করা যায় তাহলে কেমন হয়। সেই ভাবনা থেকেই আজকের এই ভিডিও তোমাদের কাছে নিয়ে আসা। প্রথমে আমি তোমাদের বলবো, যারা পোর্ট্রেট পেন্টিং হিসাবে বিগিনার্স তারা একটা স্কেচ করে নিতে পারো, মানে গ্রিড করে নিয়ে আঁকা। কিন্তু আমি যেহেতু ফ্রি হ্যান্ড পেন্টিং করি এবং ফ্রি হ্যান্ড পেন্টিংই শেখাই, তাই সবসময় আই মেজারমেন্টের উপরে জোর দিতে বলি। চোখের সামনে কোনো জিনিসকে রেখে সেটাকে অবিকল দেখে আঁকার চেষ্টা করো। এটাই প্রথমে বলবো যারা পোর্ট্রেট পেন্টিং করতে চাইছো বা অবিকল একই রকম ছবি আঁকতে চাইছো তাদের জন্য। এতে কি হয়, ধরো তুমি একটা ফুলের তোড়া তোমার সামনের ডেস্কে রাখলে এবং তুমি তার সামনেই বসে সেই জিনিসটাকে স্কেচ করলে, সেক্ষেত্রে তোমার খাতার মেজারমেন্ট অনুযায়ী তোমাকে ওই ভাসটা বা ফুলের তোড়াটা আঁকতে হবে। তাই আস্তে আস্তে তোমার একটা নলেজ তৈরি হবে যে কীভাবে তুমি ওই খাতার মধ্যেই অবিকলভাবে একই মাপ রেখে অথচ সৌন্দর্যটা বর্ধন করা যাবে এইভাবে মেজারমেন্ট করে ছবিটা তুমি করতে পারবে। আমি কিন্তু কোথাও কোনো জায়গায় কোনো বড় সড়ো স্কুলে আঁকা শিখিনি, খুবই সাধারণ একটা জায়গায় রেগুলার সপ্তাহে একদিন করে যেতাম। তো এই অভ্যাসটা আমার এই জায়গা থেকেই শুরু হয়েছিল, তাই আমি সবসময় এইভাবেই আমার স্টুডেন্টদের বা আমার এই মুহূর্তে যারা ভিউয়ার্স তাদেরকে বলবো যে অভ্যাস কিন্তু তোমাকে করতে হবে। কেউ হাতে ধরে তোমাকে কিছু শিখিয়ে দিতে পারবে না যদি না তোমার ইচ্ছাটা থাকে। কিছু টিপস বলতে পারি বা কিছু আইডিয়া দিতে পারি যেটা তোমাদের হয়তো সাহায্য করবে, বাদ বাকি কিন্তু সবটাই তোমার হাতে। আরেকটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে নিজের আঁকার সাথে নিজের আঁকারই তুলনা করা। ধরো দুবছর আগে তুমি যে ছবিটা করেছিলে, দুবছর পরে এসে তুমি কি আদেও ইম্প্রুভ করেছো, সেটার দিকে কিন্তু তোমাকে নিজেকেই লক্ষ্য রাখতে হবে। কম্পিটিশনটা সবসময় নিজের সাথেই করা উচিত, কারণ তোমার ব্যক্তিগত গ্রোথ যে কোনো বিষয় অন্য কারোর সাথে কখনো মিশবে না। সেটা একমাত্র তুমিই তোমার কম্পিটিটর হলে তুমি তবে বুঝতে পারবে যে তুমি আদৌ ভালোর দিকে যাচ্ছ নাকি একই জায়গায় পড়ে আছো। আচ্ছা, পোর্ট্রেটের ক্ষেত্রে এবার একটু কথা বলে নিই। সেটা হচ্ছে প্রথমে পোর্ট্রেট পেন্টিংয়ের ক্ষেত্রে আই মেজারমেন্ট বলছিলাম। তো চোখ দিয়ে তোমরা যদি শুরু করো তাহলে এটা আমার মনে হয় যে চোখটা যদি ঠিকঠাকভাবে হয়, তারপর নাকের ডিস্টেন্স, কপাল কতটা ছাড়া হয়েছে, এইগুলো একটু দেখে মেপে প্রথমেই একটু ভালো করে যদি করতে পারা যায় তাহলে আস্তে আস্তে কিন্তু ছবিটা একটা জায়গায় স্ট্যান্ড করে, মানে আস্তে আস্তে জিনিসটা খোলে। আর আমার ক্ষেত্রে যেটা আমি ফিল করি, যতক্ষণ না রং লাগাচ্ছি ততক্ষণ আমার মনে হয় না যে ছবিটার ফিনিশিং বা ছবিটা কোন দিকে যাচ্ছে সেটা বোঝা যাচ্ছে কি না। হালকা করে একটা স্কেচ করে আমি কালার করতে শুরু করি এবং পরবর্তীতে যখন মনে হয় যে হ্যাঁ এই জায়গাটা একটু ঠিক করতে হবে, অ্যাক্রেলিক কালারের ক্ষেত্রে এটা নিয়ে কোনো অসুবিধা হয় না, তাই এই জিনিসটা কিন্তু আমি করে থাকি। এবার ব্যক্তি বিশেষে সেটা একটু আলাদা হয়, তোমরা যত অভ্যাস করবে সেটা সম্বন্ধে ধারণা তোমাদের তত স্পষ্ট হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল। তোমরা জানিও অন্যরকম এই ভিডিও তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে একটু লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। পরের শুক্রবার আবার দেখা হবে, ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।